আবারও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্য ছাড়া গোটা ইউরোপের সাথে আকাশপথে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর বাইরে বিশ্বের আরও 12টি দেশের উড়োজাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। ইউরোপের দেশসহ মোট 39 দেশের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে 18 এপ্রিল পর্যন্ত। ইউরোপের বাইরে 12টি দেশ হল আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে। যেসব দেশগুলো এখন ঝুঁকিপূর্ণ ওই সব দেশ থেকে আমাদের যাত্রী আসাটা আমরা আপাতত সাময়িকভাবে বন্ধ করছি। এর ভিতরে আছে ইউরোপের অনেকগুলো কান্ট্রি, আমাদের মধ্যপ্রাচ্যের 5টা দেশ আছে, আরো কয়েকটা দেশ মিলে আমরা যেসব দেশে এখন ঝুঁকি সবচেয়ে বেশি আছে, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যেসব দেশগুলোকে বিবেচিত হয়েছে ঝুঁকিপূর্ণ, অন্যান্য গন্তব্য থেকেও যারা আসবেন তাদের জন্য কোভিড নেগেটিভ সনদ থাকা ও কোয়ারেন্টিনের নিয়ম পালন করা বাধ্যতামূলক। যারা এখন অন্য দেশ থেকে আসবেন তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে। এই নির্দেশনা কার্যকর হবে 3রা এপ্রিল রাত 12টা থেকে। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।